टा 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 भালোবেসে সখী Okay, so finally I'm back again with the class. Today's class was discussed about how do you research with your audience by SimilarWeb. So SimilarWeb is a web-based tool where you can research your audience by this tool. So I was try to focus the class to make the easier how you can find the website analytics using the SimilarWeb. Now turn to this machine again. This is the demographic. আমি যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে যে এই যে demographic পর্যন্ত আমার ছিলাম. So demographic এ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি আপনার এখান থেকে এজ ডিস্ট্রিবিউশনটা দেখতে পাচ্ছেন. তো এজ ডিস্ট্রিবিউশনটা দেখার পরে আপনার যদি কোনো ডাটাগুলো নেওয়ার দরকার হয় আপনি ফাইনালি সেই ডাটাগুলো নেবেন. এবং আপনার পেইড মার্কেটিং যখন আমরা শেখাবো তখন আপনি ওই অনুযায়ী এটা কভার করার চেষ্টা করবেন. ওকে, এরপরে হচ্ছে আমরা আর একটা টুল সম্পর্কে আলোচনা করতে চাইছি, সেটা হচ্ছে অ্যাপ অ্যানালিটিক্স। সো অ্যাপ অ্যানালিটিক্স টুলসটা হচ্ছে আপনি যেই অ্যাপস, ধরেন আপনি একটা এমন একটা অ্যাপস নিবেন যে অ্যাপস এর আপনি মার্কেটিং করতে চান, সেক্ষেত্রে ওই অ্যাপস রিলেটেড তো আরো অনেক অ্যাপস আছে, তাই না? সো ওই অনেক যে আদার্স যে সিমিলার যে অ্যাপ গুলো আছে ওই অ্যাপস গুলো নিয়ে আপনি একটু ওই অ্যাপস এর ডাটা গুলো একটু রিসার্চ করে নোট করে রেখে পরে নোট করে রাখলে বা নোট করলে ওই পরবর্তীতে আপনি ওই অ্যাপসটা প্রমোশন করতে আপনার সুবিধা হবে। ওকে, সো ধরেন আমি উবার নিয়ে আমি অ্যাপসটা ই করব, উবার। হ্যাঁ, তাহলে আমি উবারের অ্যাপস নিয়ে সার্চ দিলাম। সো উবারের অ্যাপস নিয়ে আমি যখন সার্চ দিলাম তখন দেখেন উবারের বেশ কিছু নোটিফিকেশন আছে, যেমন স্টোর র্যাঙ্ক 22, অ্যান্ড্রয়েড ওয়্যার 5, ম্যাপস অ্যান্ড নেভিগেশন 1। এগুলো আমি বুঝি না ঠিক মতো, আমি নিজেও বুঝি না এগুলো, কারণ আমি অ্যাপস নিয়ে কখনো কাজ করি না। বা অ্যাপ ডেমোগ্রাফি শুধুমাত্র আপনারা এইভাবে দেখতে পারেন, এইগুলা নিতে পারেন। কিন্তু দেখেন এখানে কানেক্ট টু গুগল প্লে বলছে, গুগল প্লে বলতে কি আপনি গুগল প্লে স্টোরের ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করলে এই যে অ্যাপ ডেমোগ্রাফি আপনি এই উবারে দেখতে পারবেন, বা আপনার সিমিলার যে ওয়েব ইয়ে আছে সেগুলোর অ্যাপস কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। অ্যাপ এঙ্গেজমেন্টও সেম, এইগুলো আপনারা দেখতে পাবেন, দেখে নেবেন। আমার যেহেতু কনফিডেন্সিয়াল যেটা, এই জন্য আমি এটা লগ ইন করলাম না, আপনারা করলে আগের মতো ওই যে ওয়েবসাইট অ্যানালিটিক্স এর মতো দেখতে পারবেন। সো এই হচ্ছে আজকের ক্লাস এবং এটা হচ্ছে আমাদের ক্লাসের শেষ মুহূর্ত। কিন্তু শেষ মুহূর্তে যাবার আগে আমি কয়েকটা টাস্ক দিয়ে যাবো আপনাদেরকে। আপনারা যে যে মার্কেটে কাজ করতে চান সেই সেই মার্কেটের এরকম তিনটা ওয়েবসাইটের ডাটা আমাকে দিবেন, তিনটা ওয়েবসাইটের ডাটা দিবেন। সেই ওয়েবসাইট ডাটা গুলোর ভিতরে থাকবে সেই ওয়েবসাইট গুলোর এজ, মান্থলি ভিজিটর কেমন, কোন কান্ট্রি থেকে আসছে বেশি, প্লাস হচ্ছে অর্গানিক সার্চ ট্রাফিক কিরকম পার্সেন্টেজ, কোন কিওয়ার্ডে বেশি সার্চ করে আসছে, মানে কোন সার্চ টার্মস ইউজ করে আসছে বেশি, সেটা আমাকে একটা এক্সেল শিটে সুন্দর করে আগামীকাল, এই 24 জন আছে, আমি একটা স্ক্রিনশট নিতে চাই। আমি আগামী 24 জনকে সবাইকে ধরবো। সো এই কয়েকজন স্ক্রিনশট আমি নিয়ে ফেলি, স্ক্রিনশটটা এই কয়েকজনের ভিতর থেকে আমি আগামীকাল হয়তো বা ক্লাসটা আমি যেটা করাবো তার পাশাপাশি আমি এটা ধরবো আর কি। এখান থেকে আমি তাদের এইটা নিবো, আপনাদের যে আপনারা কাজ করছেন কিনা আমাকে বেশ কয়েকজন র্যান্ডমলি কয়েকজনের কাছ থেকে জমা নিবো আর কি। সো কালকের ক্লাসে যদি আগামী যেদিন ক্লাস আছে আর কি, সেদিন ক্লাসে যদি আপনি এটা দিতে ব্যর্থ হন তাহলে আপনার দ্বারা সিপিএ মার্কেটিং মনে হয় না পসিবল হবে। এবং কারণ এর আগের টাস্ক গুলা দিয়েও আমি দেখছি যে আপনারা কাজ করেন না, কাজ না করেই খালি ইনকামের ধান্দা করেন, কাজ না করে ইনকামের ধান্দা করলে হবে না। ওকে, সো কোনো কোশ্চেন থাকলে তাহলে আমাকে এখন করতে পারেন, আমি এখন কোশ্চেন নেব। আজকের ক্লাস সম্পর্কে বা আগের জন্য কোনো ইয়ার সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে করতে পারেন। চ্যাটের মাধ্যমে কোশ্চেন করতে পারেন। Okay, okay, okay. So now I'm waiting for the questions. Okay, number one is coming out. Home task tar ek to details bore.
আচ্ছা, হোম টাস্কটার ডিটেলস হচ্ছে এই যে, আমরা ওয়েবসাইট অ্যানালিটিক্স এর মাধ্যমে আমরা যে কোনো একটা ওয়েবসাইটের যে ডাটাগুলো, আপনি যে নিশ নিয়ে কাজ করতে চান, আপনি হেলথ নিয়ে কাজ করতে চান বা মেক মানি নিয়ে কাজ করতে চান বা বিজনেস নিয়ে কাজ করতে চান, সেরকম তিনটা ওয়েবসাইটের আপনি এই যে অডিয়েন্স গুলো কিরকম, কোথার থেকে আসছে, কতজন হচ্ছে আপনার, কত পার্সেন্ট হচ্ছে পুরুষ, কত পার্সেন্ট মহিলা, এদের বয়স কিরকম, এইগুলো আমাকে জানাবে। এইগুলো একটা এক্সেল শিটে সুন্দর করে এন্ট্রি করে আমার ওই এক্সেল শিটটা আমি দেখবো আর কি আপনাদের। ওকে, এটা একটা স্যার টাস্ক কি কি থাকবে যদি আবার বলতেন, বললাম, বলে দিয়েছি। মানে ভিডিও নিয়ে নিজের ব্লগে আপলোড করলে কোনো সমস্যা, নিজের ব্লগে আপলোড করলে সমস্যা হবে না, তবে আপনাকে ক্রেডিট দিতে হবে, আপনাকে ক্রেডিট দিতে হবে অথবা এমবেড করতে হবে ওই ভিডিওটা, ওইখানে এমবেড অপশন থাকলে আপনি এমবেড করলে কোনো সমস্যা নেই, কিন্তু ডিরেক্ট ডাউনলোড করে যদি আপনি দেন সেক্ষেত্রে আপনার ওটা কপিরাইট আন্ডারে চলে যাবে। ওখানে যদি এমবেড কোড থাকে তাহলে আপনি এমবেড করতে পারবেন, সেক্ষেত্রে প্রবলেম হবে না। ওকে, নেক্সট নেক্সট কোনো কোশ্চেন? নেক্সট কোন কোশ্চেন? ওয়েব অ্যাড্রেস কেমন কেমন হবে, প্রো সিমিলার ওয়েব নাকি সিমিলার ওয়েব? সিমিলার ওয়েব ফার্স্ট, সিমিলার ওয়েবে যাবেন, দেন ই করবেন, আপনারা রেজিস্ট্রেশন করবেন, তারপরে আপনার প্রো সিমিলার ওয়েব হয়ে যাবে অটোমেটিক্যালি। 16 নম্বর ক্লাসের ভিডিও পান নাই, এটা হচ্ছে একসঙ্গে দেওয়া হবে। ধন্যবাদ। ওকে, এখানে লিখছেন আমরা কি গ্রুপে পোস্ট করব হোমওয়ার্ক? আপনি গ্রুপে পোস্ট করতে পারেন, অথবা আমি ক্লাসের ভিতরে র্যান্ডমলি কয়েকজনের থেকে ফাইল নিতে পারি, সমস্যা নেই, যেখানে ইচ্ছা, প্রবলেম নেই। আর কোনো কোশ্চেন? কোশ্চেন থাকলে বলেন, এর আগেরও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারেন। এখানে বলুন স্যার আমার সিপি অফার গুলোতে ক্লিক করে বাট লিড আসে না। আচ্ছা, এক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনি কোন ট্রাফিক মেথড ইউজ করছেন, হ্যাঁ কোন ট্রাফিক মেথড ইউজ করছেন, এবং আপনার ট্রাফিক, আপনার ট্রাফিকটা যখন লিডটা যেখানে যাচ্ছে, লিডটা কনভার্ট হওয়ার জন্য যেই ইয়েটা যাচ্ছে ওইটা কিভাবে সাজাইছেন, এটাও একটু দেখার বিষয়। এগুলো আমাকে ডিটেলস বলবেন ইনবক্সে, তাহলে আমি আপনাকে আশা করি সমাধান দিতে পারবো। স্যার পেইড মেথড কি ভালো হবে? আব্দুল হাকিম, পেইড মেথড আপাতত বিগিনারদের জন্য না, আপনি ফ্রি মেথডে কিছু ইনকাম করার পরে আপনার পেইড মেথডে যেতে পারেন। আপনার পেইড মেথডে ইনভেস্টমেন্ট অ্যাবিলিটি অনেক লাগে, আপনারা বিলিভ করতে পার, বিলিভ করবেন কিনা জানি না, অনেক লাগে। সো দ্যাট এখানে একটু আপনাকে মেক শিওর হতে হবে যে আপনার ইনভেস্টমেন্ট অ্যাবিলিটি কেমন আছে। আর পেইড মেথডে না জেনে না শুনে পেইড মেথডে গেলে লস খাবেন, শিওর থাকবেন। আর পেইড এর এখন করবো কিভাবে, পেইড এর অ্যাকাউন্ট আপনি যদি কোনো মার্কেট প্লেসে ইনকাম করেন দেন আমি আপনাকে হেল্প করব পরবর্তীতে, ইনকাম যদি করেন তারপরে, তার আগে আমি পেমেন্টের অ্যাকাউন্ট করতে আমি আপনাকে কোনো প্রকার ইনফরমেশন বা কোনো প্রকার হেল্প করতে পারবো না, কারণ পেমেন্টের হুদাই মানুষজন অ্যাকাউন্ট করে, যার দরকার নাই সেও অ্যাকাউন্ট করে, লাস্টে দেখা যায় যার দরকার সে কাজ পাচ্ছে না, যার দরকার এই জন্য পেমেন্টের অনেক রেস্ট্রিকশন করে দিছে, তারপরেও এটা থামে নাই। সো দ্যাট আমি আমার ইন থেকে চেষ্টা করব যে যারা শুধুমাত্র ইনকাম করছে তাদের জন্য পেমেন্টের অ্যাকাউন্টের ব্যবস্থা করে। ওকে, আর কোনো কোশ্চেন? স্যার পেপাল ইউজ করা যাবে বাংলাদেশে? হ্যাঁ পেপাল ইউজ করা যাবে, যাবে, তবে টেকনিক্যাল কিছু বিষয় অবলম্বন করতে হবে। ওকে, না আই এম ওয়েটিং কোশ্চেনস। একটু যদি ক্লিয়ার করতেন, একটু ক্লিয়ার করে, পেপাল, পেপালের বিষয়টা হচ্ছে যে আপনি যদি বাংলাদেশ থেকে পেপাল ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে অন্য কান্ট্রি দিয়ে পেপালটা করতে হবে,
অন্য কান্ট্রি যে পেপারটা করলে আপনার তখন ওইটা ইউজ করতে পারেন। যেমন ধরুন ইউএসএ তে আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে তার নামে পেপারটা করে আপনার বাংলাদেশ থেকে চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে সিক্রেট, এটা হচ্ছে সব। আর ব্লগার সাইড ওয়ার্ক করা ভালো কি এই সময় ব্লগার সাইটে? ও আচ্ছা, ব্লগার সাইটে ওয়ার্ক ভালো হবে, হ্যাঁ হবে, নাকি ওয়েবসাইট ক্রিয়েট করা ওয়ার্ক করলে? দুটা করলে ভালো হবে। আপনার মেইন ট্রাফিক ইন্টেনশন হচ্ছে ট্রাফিক, আপনি যদি যে কোনো ট্রাফিক আনতে পারেন, আপনার ব্লগটা যদি সুন্দর হয় সেক্ষেত্রে ব্লগার দিয়েও কাজ হবে, আপনার ওই ওয়েবসাইট দিয়েও কাজ হবে, কোনো সমস্যা নেই। এখানে মূল বিষয় হচ্ছে ব্লগার ট্রাফিক। আমাদের কি পেপাল অ্যাকাউন্ট খোলা শেখানো হবে? না, আপনাদের পেপাল অ্যাকাউন্ট খোলা শেখানো হবে না, আপনাদের পেএনএর অ্যাকাউন্ট করে দেওয়া শেখানো হবে। সেটা হচ্ছে যখন আপনি কোনো মার্কেট প্লেস থেকে ইনকাম করবেন, আমাকে স্ক্রিনশট দিবেন বা আপনাকে লাইভ আপনার অ্যাকাউন্ট দেখাবেন, তখন আমি আপনাকে করে দেওয়ার সাহায্য করবো। বিভিন্ন ব্লগ সাইট থেকে আর্টিকেল নিয়ে, ব্লগ সাইট থেকে ডিরেক্টলি হুবহু আর্টিকেল নিতে পারবেন না। যদি হুবহু আর্টিকেল নেন সেক্ষেত্রে আসলে মুশকিল একটু বলা এটা, কারণ এখন ইউটিউব যে পরিমাণে সেন্সিটিভ হয়ে গেছে এখন আসলে বলা মুশকিল। তবে আগে এটা করা যেত, হয়তো একটা ব্লগ থেকে আপনি নিয়ে একটু হালকা রিরাইট করে ওইটা দিয়ে কন্টেন্ট বাড়াই ফেলছেন, প্লাস হচ্ছে ওইটা ডিসক্রিপশন প্রবলেম হতো না। কিন্তু ইদানিং ইউটিউব মাস খানেক থেকে, মানে মাস 4-5 থেকে খুব ঝামেলা করতেছে, এই বিষয়ে আমি আপনাকে কোনো প্রপার সাজেশন দিতে পারলাম। তবে সেল হেলথে অনেক আর্টিকেল আছে যেগুলো আপনি নিলে স্লাইড ক্রিয়েট করেন, ভিডিও ক্রিয়েট করেন, ভিডিওতে দেন, কখনো কেউ ক্লেম করবে না অ্যাকচুয়ালি। ওকে স্যার, ইমেল কালেক্ট করে ইমেল প্রোডাক্ট প্রমোশন করলে কি? হ্যাঁ, ইমেল কালেক্ট করে ইমেল প্রোডাক্ট প্রমোশন করতে পারেন, সেক্ষেত্রে রেশিওটা ভালো হবে যদি আপনি করতে পারেন। ব্লগার ভিডিও ক্রিয়েট করা কিভাবে পাবলিশ করব তা কি দেখানো হবে? ব্লগার ভিডিও ক্রিয়েট করা এটা দেখানো হয়েছে অলরেডি, এটা দেখানো হয়েছে, এটা দেখে নেবেন। ক্লাস কত নাম্বার ক্লাস বলতে পারবো না, তবে এটা দেখানো হয়েছে যে সেল হেলথের আপনি প্রোডাক্টের রিভিউ ভিডিও কিভাবে বানাবেন, সেটা ব্লগ কিভাবে বানাবেন, ব্লগে কিভাবে পাবলিশ করবেন, ভিডিও কিভাবে ইউটিউবে পাবলিশ করবেন, এগুলো দেখানো হয়েছে। ওকে, সো আজকের আজকের ক্লাস এবং আগামী গত দিনের ক্লাসটা আপনারা হচ্ছে ইতে পাবেন, আপনারা একসঙ্গে পাবেন। আমি আপনাদের গ্রুপে অ্যানাউন্সমেন্ট দিয়ে ওইখানে লিঙ্ক দিয়ে দেবো, ওইখান থেকে সবাই নিয়ে নেবেন। তো আজকের জন্য ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি, আগামী ক্লাসে আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।